হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আগামীকালে কিন্তু কলকাতার বড় ডার্বি, একদিকে এটিকে মোহনবাগান, অন্যদিকে ইস্ট বেঙ্গল, তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু মোহামেডান তার নতুন কোচ অর্থাৎ মেহরাজ উদ্দিনের হাতে তাদের খেলা শুরু করছে বলতে পারা যায়। শেষ থেকে শুরু, তখন আর আই লিগে মাত্র কিন্তু খুব কম ম্যাচ, তারপর আছে সুপার কাপ, তার আগে টিমকে কেমন গুছিয়ে নেয় সেটা দেখার আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের সন্তোষ ট্রফির চারটে দল কিন্তু ফাইনাল হয়ে গেল, তারা উড়ে যাচ্ছে সৌদি আরবে তাদের সেমিফাইনালস এবং ফাইনাল ম্যাচ খেলার জন্য। এইরকম আরও অনেক খবর নিয়ে আমরা চলে এসেছি। তো বন্ধুরা চলুন আর বিশেষ দেরি না করে মেন ভিডিও পৌঁছে যায়। তার মেন ভিডিও যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, অর্থাৎ যে সমস্ত বন্ধুরা এখনো অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশানের সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলো কিন্তু আপনারা আগে আগে দেখতে পাবেন। তো চলুন প্রথমেই জেনে নিই আজকে কী কী খেলা আছে। আজকে কিন্তু আই লিগে যেমন আগেই বললাম খেলা আছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব নামবে শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে, সেই খেলার যাবতীয় তো প্রিভিউ দেবই। তার সঙ্গে সঙ্গে কিন্তু আইএসএল আজকে যে খেলা আছে সেই খেলার ততটা হয়তো কোনো গুরুত্ব নেই, কারণ চেন্নাইন এফসি খেলতে নামছে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে। এই খেলায় যাই ফলাফল হোক না কেন, তাতে কিন্তু প্রথম ছয়ের কোনো পার্থক্য ঘটবে না, তবে কিন্তু চেন্নাই এক ধাপ উঠে আসতে পারে এইটুকু বলতেই পারা যায়। নর্থ ইস্ট জিতলে কিন্তু কোনো জায়গা পরিবর্তন করবে না, তারা শেষ হিসেবে এই শেষ করবে। এবং এর সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখা ভালো, যে গতকালকের খেলা যেখানে কিন্তু একটা বড় সুযোগ ছিল এফসি গোয়ার ক্ষেত্রে, ম্যাচ জিতলে কিন্তু তারা পৌঁছে যেত প্লে অফসে। আগের ম্যাচে যেহেতু ওড়িশা এফসি হেরে গিয়েছিল, কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে পারলো না এবং পরপর দু বছর তারা প্লে অফে কিন্তু পৌঁছাতে পারলো না। তো 3-1 হেরে যায় এফসি গোয়া। তবে বেঙ্গালুরু সেকেন্ড গোলটার ক্ষেত্রে কিন্তু একটু ডাউটফুল আছে, যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি তো পুরো ডাউটফুল, কারণ সেকেন্ড গোলটার ক্ষেত্রে কিন্তু একদম অফসাইডে ছিল শিবাশক্তি, সেইখান থেকে গোল করে। তাছাড়া কিন্তু 3 তারা হারে, 3-1 হারে এবং হারার ফলে কিন্তু এবছর ছিটকে যায়। এবং বেঙ্গালুরু ফুটবল ক্লাব পরপর কিন্তু 8 ম্যাচ জিতলো এবং এই নতুন বছর শুরুতে 2023 তারা কিন্তু এখনও অবধি একটা পয়েন্টও মিস করেনি এটুকু বলতেই পারি। এবং প্লে অফসে যে টিমের বিরুদ্ধে বেঙ্গালুরু পড়ুক না কেন, খুব কিন্তু কঠিন মোকাবেলা দেবে এই বেঙ্গালুরু, এটুকু আমরা বলতেই পারি। এর সঙ্গে সঙ্গে আরেকটা খবর আপনাদের জানাই, রাশিয়া ফুটবল ফেডারেশনকে কিন্তু সাফের সঙ্গে যুক্ত করা হচ্ছে, সেটা আগে আমরা একটুখানি বলেছিলাম আপনাদের, কিন্তু একদম পার্মানেন্টলিভাবে আন্ডার-20 সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে কিন্তু রাশিয়াকে অন্তর্ভুক্তি করিয়ে দেওয়া হয়েছে সাফের সঙ্গে, এবং তার ইন ডিটেলসে আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। তো এইগুলোই ছিল মোটামুটি খবর। তার সঙ্গে সঙ্গে সন্তোষ ট্রফির একটা খবর বলি, সন্তোষ ট্রফির যে 4 দলকে আমরা পেলাম সেমিফাইনালিস্ট হিসাবে, অর্থাৎ পাঞ্জাব, মেঘালয়া, কর্ণাটকা এবং সার্ভিসেস, এই 4 দলে কিন্তু উড়ে গেল সৌদি আরব। সেখানে কিন্তু তারা সেমিফাইনালে 2 ম্যাচ, থার্ড পজিশনের জন্য 1 ম্যাচ এবং ফাইনাল, টোটাল 4 ম্যাচ খেলা হবে এবং 4 ম্যাচ খেলা হবে 2 দিনে। 1 মার্চ খেলতে নামবে কিন্তু সেমিফাইনাল 2 হবে, 1:30 থেকে প্রথম খেলায় খেলবে পাঞ্জাব মেঘালয়ের বিরুদ্ধে, এবং পরে খেলা আমাদের ভারতীয় সময় রাত 9 কিন্তু খেলতে শুরু করবে সার্ভিসেস কর্ণাটকের বিরুদ্ধে, এবং 4 মার্চ প্রথম খেলাটি অর্থাৎ সন্ধ্যে 6 থেকে কিন্তু ভারতীয় সময়ে খেলা হবে থার্ড প্লেস অর্জনকারী খেলা, এবং রাত 9 থেকে কিন্তু খেলা হবে ফাইনাল খেলা। তো এই খেলাগুলোর দিকে লক্ষ্য রাখবেন। এবং বর্তমানে এখন যেটা কথা বলার সেইটা হলো মেহরাজ উদ্দিনের হাতে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব ঘুরে দাঁড়াবে। তখন এই মরশুমে আমরা দুখানা কোচের আন্ডারে মোহামেডানকে খেলতে দেখলাম, প্রথমে অ্যান্ডারে সেন এবং পরবর্তী ক্ষেত্রে কিবু ভিকোনা, দুজনের আন্ডারেই কিন্তু মোহামেডান সেইভাবে খেলতে পারেনি। তবুও এটুকু বলতে পারি মোহামেডান দল কিন্তু খারাপ নয়, এই দলকে নিয়ে হয়তো চ্যাম্পিয়ন না হলেও সেকেন্ড পজিশনে থাকা উচিত ছিল, কিন্তু এই মুহূর্তে তারা 10 আছে এবং আজকে এমন একটা দলের বিরুদ্ধে খেলা তারা কিন্তু লিগ টেবিলে সবার উপরে আছে সিনেডি ডেকান এফসি। তো এই ম্যাচ কি জিততে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, নাকি অন্ততপক্ষে সিনেডি ডেকান এফসিকে আটকাতে পারবে, ড্র করতে পারবে, সেই দিকে লক্ষ্য থাকবে। তবে সিনেডি কিন্তু জেতার জন্য লড়বে, তখন লিগ টেবিলে সেকেন্ড টিম যে আছে অর্থাৎ পাঞ্জাব, তার আর সিনেডি দুটো টিমের কিন্তু একই ম্যাচ খেলে একই পয়েন্ট, অর্থাৎ 18টা করে ম্যাচ খেলে 40টা করে পয়েন্ট কিন্তু তারা পেয়েই রয়েছে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
হবে। আর টিম হিসাবে আমি একটা কথাই বলি, এই ম্যাচে হয়তো মেহরাজউদ্দিনের হাত ধরে অভিষেক আম্বেকর আবার প্রথম টিমে ফিরে আসবে। আর গোল পোস্টের তলায় আমি বারবার বলে এসেছি, যাই হোক না কেন যোথান মামাই হাগি কিন্তু রাখা উচিত। দেখা যাক কি হয় না হয়, তার সঙ্গে সঙ্গে তো হয়তো সামনে আবিওলা দাওদার সঙ্গে মার্কাস জোসেফে শুরু করবে, ইন্ডিয়া থাকতে পারে ডিপ ডিফেন্সে এবং মিডফিল্ডে মিল্লা মুরজাইব কিন্তু শুরু করতে পারে, দেখা যাক কি হয় না হয়। তো সেই দিকে লক্ষ্য রাখবো এবং আমরা বাঙালি দর্শক হিসাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব দলের জন্য কিন্তু গলা ফাটাবো এটুকু বলতেই পারি। আর মোহামেডান আবার জয়ে ফিরে আসুক এই আশা রেখে আজকে আমরা এখনকার জন্য ভিডিও শেষ করছি। পরবর্তী ক্ষেত্রে এই খেলার কিন্তু রিভিউ নিয়ে আমরা চলে আসবো। এখনকার জন্য টাটা।